ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এর মাধ্যমে প্রথমবারের মতো একটি সচল বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো। আশরাফ শুভর প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে 1863 সালে 20 একর জমির উপর একটি আশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, যার নাম রাখা হয় শান্তিনিকেতন। 17 বছর বয়সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পা রাখেন। 1901 সালে সেখানে প্রতিষ্ঠা করেন একটি স্কুল, যা 1951 সালে এটিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে ভারত সরকার। শান্তিনিকেতন শুধু আশ্রম বা শিক্ষা কেন্দ্র নয়, জীবনের বেশিরভাগ সময় রবীন্দ্রনাথ ঠাকুর কাটিয়েছেন শান্তিনিকেতনেই। তার অসংখ্য অনবদ্য সৃষ্টির সাক্ষী এই শান্তিনিকেতন। ঐতিহাসিক এই স্থানটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিতে বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল ভারত সরকার। কয়েক মাস আগে ইউনেস্কোকে এই বিষয়ে একটি প্রস্তাবও দেয় ফ্রান্স ভিত্তিক সংস্থা ICOMOS। তারই প্রেক্ষিতে এবার শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো। গত শুক্রবার সৌদি আরবের রিয়াদে ইউনেস্কোর 45তম বর্ধিত সভায় এই বিষয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। রোববার এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইউনেস্কো। এই ঘোষণার পর থেকেই ব্যাপক উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ রবীন্দ্র ভক্তরা। এমন পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে কবিগুরুর জীবনী এবং তার কাজ সম্পর্কে জানতে সহায়তা করবে বলে আশাবাদী শান্তিনিকেতন কর্তৃপক্ষ। আশরাফ শুভ, 21 টেলিভিশন।